এভরিওয়ান, চলে এসেছে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর সবাই ভাবছে রেডি হয়ে কোথায় আছে, চলে যাচ্ছিলাম চাঁচল। আর এদিকে দেখো এই ফুলটা না আমাকে দাদা এনে দিয়েছিল। আর এদিকে দেখো চলে যাচ্ছে আমি, বোনা, ঠাম্মা, আর এদিকে দাদা বসেছিল, আর এই দাদা ড্রাইভ করে যাচ্ছিল। আর এদিকে না বাইরে না অনেক বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির মধ্যে যেতে ভালোই লাগে গাড়িতে। আর এদিকে দেখো চলে যাচ্ছি, তবুও বৃষ্টি কমছে না। আর এদিকে ফাইনালি পৌঁছে গেছি, এখানে ওয়েট করছিলাম। আর এদিকে আমার ইউএসসি করা কমপ্লিট, আমি এদিকে ডাবের জলটা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে তারপরের দিন যেতে হচ্ছিল আবার আমাকে। আর এদিকে যেতে যেতে গাড়ি হয়ে গেল খারাপ। তারপরে তো এদিকে আমরা সবাই টোটোতে করে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখো 2 দিন ধরে চাঁচল যাচ্ছে, বাট এই জায়গাটার ভিডিও নেওয়া হচ্ছে না। আর আজকে নিয়ে নিলাম, দেখো সবাই মিলে কত মাস ধরছে এই জায়গাটাতে। আর এদিকে ফাইনালি আমি চাঁচলে পৌঁছে আমার ডক্টর দেখিয়ে আর এদিকে চলে এসেছিলাম হসপিটালে। ঠাম্মা হসপিটালে অ্যাডমিশন ছিল, হসপিটাল থেকে বেরিয়ে তো একটু আপেল খেয়ে নিচ্ছিলাম। আপেল খাওয়ার পরে এত জোরে বৃষ্টি আসলো, তারপরে দেখছি অনেক জোরে বৃষ্টি চলে আসলো। তো একটা দোকানে বসেছিলাম, তো চা খেতে ইচ্ছা হলো, তো বৃষ্টির সময় তো চা খেতে ভালোই লাগে, তো বসে বসে আমি বোন চা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আবার টোটো ধরে বাড়ি চলে আসছিলাম, আর এই জায়গাটা তো তোমরা দেখেছই। আর এদিকে বাড়ি আসতে আসতে আবার বৃষ্টি চলে এসেছে। আর এদিকে আমি ফাইনালি বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে দেখি কি গেটের সামনে অনেক জল জমে গেছে। বাই।